আসসালামু আলাইকুম। হোপ আপনারা সবাই উইক্সের সিরিজটাকে এনজয় করছেন এবং অনেকে ভিডিওগুলো দেখছেন, যার জন্য আমি অনেক হ্যাপি এবং আমার স্টুডেন্টদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। এই উইক সিরিজটা পারফেক্টলি শেষ করেন, দেখবেন আপনাদের স্কিলে নতুন একটা মাত্রা যোগ হবে এবং আপনারা যে কোনো প্রফেশনালদের চেয়ে এগিয়ে থাকবেন। তাহলে চলেন আজকে আমরা উইক্সের 3 নম্বর পার্ট দেখব এবং এই পার্টে আমি কথা বলবো আপনারা কিভাবে একটা উইক্স ওয়েবসাইটের ব্লগ পেজগুলো অথবা ব্লগে যে পোস্টগুলো থাকে এইগুলো অপটিমাইজ করবেন। সর্বপ্রথম বলে রাখি, আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো পেজ অথবা পোস্ট অন পেজ করতে যাই, তখন আমাদের একটা গ্রিন সিগন্যাল দেখায়। যদি আমরা ইয়োস্ট দিয়ে করি অথবা আমরা যদি র্যাঙ্কমেন দিয়ে করি, তাহলে আমাদের কাছে একটা স্কোর আসে। বাট যখন আপনি উইক্সের জন্য অপটিমাইজেশন করতে যাবেন, তখন কিন্তু আপনার কাছে ওই বেনিফিটটা থাকবে না বা ওই অ্যাডভান্টেজটা থাকবে না। তো আপনি কীভাবে বুঝাবেন যে আপনি ক্লায়েন্টের জন্য অপটিমাইজেশন করছেন এবং ক্লায়েন্টও কীভাবে বুঝবে যে আপনি অপটিমাইজেশন করছেন? তাহলে চলেন কথা না বাড়াই আমরা দেখি যে আমরা কীভাবে একটা ব্লগ পোস্টের জন্য অপটিমাইজেশন করব। তো সর্বপ্রথম দেখেন, এটা ব্লগ আছে, তার প্রতিটা ওয়েবসাইটের ব্লগ সেগমেন্ট থাকে, কারণ ব্লগ সেগমেন্ট থাকা মানে গুগল মনে করে আপনি আপনার সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে মানুষকে ইনফরমেশন দিচ্ছেন এবং গুগল অলওয়েজ লাভ ইনফরমেশন। তো দেখেন এখানে তার চারটা পোস্ট আছে। প্রথম পোস্টটা হলো হোয়াই ইজ মাই এনএক্সিডি গেটিং ওর্স। তো এইরকম একটা কন্টেন্ট সে লিখছে, পারফেক্ট একটা কন্টেন্ট, কন্টেন্টের লেন্থ মোটামুটি ভালো, ওয়ার্ড চুজিং ভালো। তো এটাকে আপনি যদি অপটিমাইজ করেন, তাহলে আপনি কীভাবে অপটিমাইজ করবেন? তো সর্বপ্রথম আপনি কিসে যাবেন? উইক্সের ড্যাশবোর্ডে যাবেন। তো উইক্সের ড্যাশবোর্ডে যাওয়ার ভয়ে বলে দিছি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, হোক সে আপনাকে ইমেইলে দিবে অথবা সে তার ইমেইল অ্যাক্সেস আপনাকে দিয়ে দেবে। তো এটা যাওয়ার পরে আপনি যদি এইখানে ক্লিক করেন, ঠিক আছে, এটা হলো তার সাইট এবং আপনি মার্কেটিং ইন এসইওতে যাওয়ার পরে আপনি এখান থেকে এসইও টুলসে যাবেন। এই এসইও টুলসে যাওয়ার পরে নিচে দেখবেন গেট ফাউন্ড অন গুগলে ক্লিক করলে আপনি দেখবেন নিচে তার ওয়েবসাইটের প্রতিটা পেজ এবং প্রতিটা পোস্টের জন্য অপটিমাইজেশনের প্রসেস আছে। জাস্ট আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন নিচে এখানে ব্লগ আছে এবং ব্লগ সেগমেন্টের জন্য আলাদা করে দেওয়া আছে। বাট আমরা এইভাবে করব না, আমাদের ব্লগের জন্য অপটিমাইজেশন করতে হলে আপনাকে ব্লগ সেগমেন্টে যেতে হবে। জাস্ট ব্লগ সেগমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন হলো পোস্টে। যখন আপনি পোস্টে ক্লিক করবেন তখন দেখেন পোস্টের অপশন চলে আসছে। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ভিউ পোস্টে যাবেন, ঠিক আছে। এক পাশে পোস্টটাকে ওপেন করে রাখবেন যেন আপনি সুবিধা পান এবং আরেক পাশে এটাকে এডিটে ক্লিক করবেন। যখন আপনি এডিটে ক্লিক করবেন তখন দেখেন একদম এইভাবে আপনার ব্লগ পোস্টটা চলে আসছে। তো ব্লগ পোস্টটার জন্য আপনাদের কী করতে হবে? প্রথম কথা দেখেন, হোয়াই ইজ মাই এনএক্সিডি গেটিং ওরস, আমি এত ভালো প্রোনাউন্স করতে পারি না, এগুলা আমাদের কাছে, আমরা যারা বাঙালি আছে আমাদের কাছে প্রোনাউন্স করতে কঠিনই লাগে। তো দেখেন এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা পুরো কিওয়ার্ড, ঠিক আছে। কেউ যখন ডিপ্রেশনে থাকবে তখন মোটামুটি লেভেলের এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে। তো এইটা যদি আমার টার্গেটেড কিওয়ার্ড হয় অথবা যদি এনএক্সিডিটাই হয়, তাহলে দেখেন এখানে এটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড, এইটা এখানেতে এসে টাইটেলে ইউজ করছে, এটা হলো তার টাইটেল নর্মালি। তো এখানে সে কন্টেন্টে শুরুতে ইউজ করছে, তারপরে দেখেন এখানে সে কোনো ধরনের হেডিং ট্যাগ ইউজ করছে না, যেহেতু আমাকে সে কোনো ধরনের পারমিশনই দেয় নাই যে আমি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করব, সেহেতু আমি কোনো ধরনের টাচ করব না। আমি জানি ইমেজ অল্টারনেটিভ টেক্সট ইজ এ পার্ট অফ অন পেজ এসইও। তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন ক্যাপশন লেখা আছে, অল্টারনেটিভ টেক্সট লেখা আছে। সো আপনার যদি অন পেজের রুলসগুলো আবার বলে দেই, তাহলে টাইটেলে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, ইউআরএলে থাকতে হবে, মেটা ডিসক্রিপশনে থাকতে হবে, ইমেজে অল্টারনেটিভ ট্যাগস ইউজ করবেন, যদি হেডিং ট্যাগ থাকে তাহলে হেডিং ট্যাগগুলো পারফেক্ট করবেন, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ঠিক করবেন। এবং এই জিনিসগুলো নিয়ে যদি আপনাদের খটকা লাগে, তাহলে আবার বলে রাখি আপনারা প্রিভিয়াস যে এসইও পেইড কোর্স দেওয়া আছে, আপনারা এই পেইড কোর্সটা দেখেন, সব খটকা দূর হয়ে যাবে। তাহলে আমি অল্টারনেটিভ ট্যাগসটা দিয়ে দিচ্ছি এখানে,
দেওয়ার পরে আমি সেভ করে দিচ্ছি, আমার ইমেজ অল্টারনেটিভ টেক্সট ডান। এই যে আপনি ছোট ছোট কাজ করছেন, আমি এখানে ক্লিক করার পরে আপনি এটা একটা ছোট্ট স্ক্রিনশট দিয়ে রাখেন, লাইট শট দিয়ে, যে আপনি ইমেজ অল্টারনেটিভ টেক্সট দিচ্ছেন। জাস্ট এখানে হাইলাইট করে দেন যে আপনি ইমেজ অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করছেন, দ্যাট উইল বি এ রিপোর্ট শিট। ওকে, তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার ইমেজ অল্টারনেটিভ টেক্সট ডান, আমি এখানে এসইও সেগমেন্টে চলে যাব। এসইওতে ক্লিক করছি, এসইওতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা এসইও সেগমেন্ট চলে আসছে। জাস্ট ফিল ইট লাইক ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইওর মতো ভাবেন। দেখেন এইটা হলো আপনার স্ল্যাগ, আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এই টার্গেটেড কিওয়ার্ডটা আপনি আরামসে এখানে ইউজ করতে পারবেন। এবং দেখেন লিঙ্ক ইউর ওল্ড ইউআরএল টু দ্য নিউ ওয়ান অ্যান্ড কিপ ইউর গুগল র্যাঙ্কিং বাই সেটিং আপে 301 রিডাইরেক্ট। যদি আপনি ইউআরএল চেঞ্জ করেন তাহলে আপনাকে রিডাইরেক্ট করতে হবে, মাস্ট বি। দিস ইজ নট লাইক যে ওয়ার্ডপ্রেস। তো আপনার যদি পেজ টাইটেলের মতো করে ইউআরএল চলে আসে, টিপস হলো আপনার ইউআরএল চেঞ্জ করতে হবে না, কারণ টাইটেলে যদি সে টার্গেটেড কিওয়ার্ড রাখে ইট উইল মাস্ট অন ইউআরএল। দেন এখানে দেখেন টাইটেল যেটা আছে এটা, এবং টাইটেলে যদি হাইলাইট করে এনএক্সিটি টার্গেটেড কিওয়ার্ড, দেন এখানে দেখেন টার্গেটেড কিওয়ার্ড আছে। আপনার ফোকাসিং পয়েন্ট হলো এইখানে যেন টার্গেটেড কিওয়ার্ড থাকে, সেকেন্ড হলো ইউআরএল যেন থাকে, তারপরে দেখেন মেটা ডিসক্রিপশনের জন্য থাকে। এখন একটা ভুল এখানে আছে, বা আমি করছি আপনাদের দেখানোর জন্য, মেটা ডিসক্রিপশন আমি 500 ওয়ার্ড ইউজ করছি, তো আমি এটাকে ছোটো করে 130-140 ওয়ার্ড ইউজ করবো। তো আমি এগুলো ছোটো করে কেটে দিচ্ছি, তারপরেও 200 আছে, আমি আর একটু কেটে দিচ্ছি 167, তারপর একটু বেশি হয়ে গেছে, আমি 150 মতোই রাখি নর্মালি। ওকে, 142 ইজ ওকে। তাহলে আমার টাইটেল ঠিক হয়ে গেছে, আমার ইউআরএল ইজ ওকে, আমার মেটা ডিসক্রিপশন ওকে, আমার ইমেজ অল্টারনেটিভ টেক্সট ওকে। আমি চাইলে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করতে পারি, ধরেন দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। এই পেজটা হলো একটা ইনফর্মাল পেজ, তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এখানে এটাকে পেস্ট করছি। পেস্ট করার পরে এটা গভর্নমেন্ট সাইট হবে, মাস্ট বি। দেখেন এটা গভর্নমেন্ট সাইট, আমি ক্লিক করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এখানে জাস্ট আমি লিঙ্কটা করে দেব। তো লিঙ্ক করার জন্য আমি এই পুরোটাকে ধরছি, ধরার পরে আপনি দেখেন এখানে লিঙ্কের অপশন চলে আসবে। ওকে, সরি, চলো এখানে আমরা এটাকে জাস্ট ধরি। ধরার পরে আমি এটাকে এইভাবে, আমার এটাকে কাটতে হবে না, আমাদের এখানে কাজ করবে না। ওকে, চলে, তাহলে আমি এখানে পুরোটাকে ধরছি। ধরার পরে দেখেন উপরে আপনি জাস্ট ডক শিটের মতো থিঙ্ক করেন, উপরে একটা লিঙ্ক আছে, লিঙ্ক কন্ট্রোল কে দিয়ে সেম। আপনি যদি চান তাহলে আপনি নতুন ট্যাবে দিতে পারেন, আপনি যদি চান তাহলে আপনি কী করতে পারেন, তো আপনি নতুন ট্যাবে অলওয়েজ দিবেন। জাস্ট আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমার ইন্টারনাল না, সরি, এটা এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে। তো এটা যখন আপনি আপনার ওয়েবসাইটের সাথে অন্যান্য যে হাই অথরিটি ওয়েবসাইট, উইকিপিডিয়া হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, ভ্যালুয়েবল সাইটের সাথে লিঙ্ক করেন, তাহলে এটা এক্সটার্নাল লিঙ্ক হয়। এখন আমি চাইলে ইন্টারনাল লিঙ্কও করতে পারি। তো ইন্টারনাল লিঙ্কের জন্য আমি তার হোম পেজটাকে চুজ করছি, জাস্ট হোম পেজটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। আমি দেখবো তার নাম কোথাও উল্লেখ করা আছে কিনা, অথবা দেখেন এখানে ট্রমা লেখা আছে, ঠিক আছে, এখানে ট্রমা লেখা আছে। আমি যদি ব্লগ সেগমেন্টে যাই তাহলে দেখেন সে কিন্তু ট্রমা নিয়ে ব্লগ লিখছে। তো ট্রমা পার্ট ওয়ানটাকে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে ইন্টারনাল লিঙ্কটাকে করে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করছি, করার পরে এখানে অপশন আছে, পেস্ট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। আমার ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক ইজ ওকে, আমার এখানে নতুন করে কিছু করতে হবে না। দ্যাট মিন্স আমার টাইটেল ওকে, আমার ইউআরএল ওকে, আমার মেটা ডিসক্রিপশন ওকে, আমি ইমেজে অল্টারনেটিভ টেক্সট ইউজ করছি, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছি। এখন যদি ক্লায়েন্টের কিওয়ার্ড ডেন্সিটি থাকে, আই ক্যান্ট চেঞ্জ ইট, বিকজ আমি কিন্তু কন্টেন্ট রাইটার না, এবং আমাকে এটার জন্য হায়ার করা হয় নাই, আমাকে অপটিমাইজেশনের জন্য হায়ার করছে এবং আমি অপটিমাইজেশন করে দিচ্ছি। এখন ক্লায়েন্ট যদি আপনার কাছে রিপোর্ট চায়, তাহলে আপনি, আগে দেখাই দিছি, আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন যে আপনি অল্টারনেটিভ টেক্সট দিচ্ছেন। জাস্ট এখান থেকে গিয়ে অল্টারনেটিভ টেক্সট, তারপরে আপনি এসইও সেগমেন্টে যাবেন, আপনি যে টাইটেল, ইউআরএল অ্যান্ড মেটা ডিসক্রিপশন ঠিক করছেন, জাস্ট পিএসএ যান। যাওয়ার পরে আপনাদের যে স্ক্রিনশটের বাটন আছে, আপনি এটাকে এইভাবে হাইলাইট করতে পারেন যে আপনি মেটা ডিসক্রিপশন দিচ্ছেন, আপনি টাইটেল দিচ্ছেন, ইউআরএল দিচ্ছেন, দ্যাট উইল বি ওকে। আপনি জাস্ট কপি করে আপনি লিঙ্কে ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন। যদি অ্যাডভান্স অপশন দেখার জন্য মন কেমন কেমন করে, তাহলে দেখেন স্ট্রাকচার, ডাটা মার্কআপ, এটা প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, রোবট মেটা ট্যাগ। আপনি যদি চান তাহলে আপনি এটাকে নো ইন্ডেক্স ট্যাগে দিতে পারেন, এগুলো আমি টেকনিক্যাল এসইওতে আপনাদের দেখাবো, এখন এত প্রেশার নিতে হবে না। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন একটা ওয়েবসাইট
ওয়েবসাইট কে অন পেজ করতে হলে একটা পোস্ট কে অন পেজ করতে হলে কিভাবে করবেন একটা পেজ কে করতে হলে কিভাবে করবেন এবং ব্লগ সেগমেন্ট হলে আরো ইজি সো কখনো এসইওটাকে কমপ্লিকেটেড ভাববেন না আপনার যদি বেসিক স্ট্রং থাকে আপনি যদি জানেন যে অন পেজের জন্য কি কি করতে হবে আপনি একজন পারসন যার কাছে স্কিল আছে যার কাছে রোড ম্যাপ আছে এখন আপনি গন্তব্যে ঠিকই পৌঁছাতে পারবেন সো জাস্ট জানেন যে অন পেজের জন্য কী কী ইম্পর্টেন্ট টেকনিক্যালের জন্য কী কী ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্কের জন্য কোন কোন জিনিসগুলো আমাকে শিখতে হবে কিওয়ার্ড চুজিংয়ের জন্য কী কী জিনিস শিখতে হবে দেন আপনি এগুলো যে কোনো ওয়েবসাইটের সাথে ইমপ্লিমেন্ট করতে পারবেন এখন যদি বলেন ভাই কোডিং ওয়েবসাইটের জন্য কি দেখাতে পারবেন অবশ্যই অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমি দেখাতে পারবো বাট আপনারা খুব বেশি সমস্যায় পড়ে যাবেন কারণ কোডিং ল্যাঙ্গুয়েজগুলো যদি একটু উপর নিচ হয় তখন কোডগুলো ভেঙে চলে আসে যার জন্য আপনারা এই রিস্কে যাওয়াটা ঠিক হবে না ইনশাল্লাহ যেহেতু আমি আছি অবশ্যই কোনো না কোনো সময় কোডিং ওয়েবসাইটের জন্য এসইও দেখাবো আপাতত যেটুকু নেওয়ার যতটুকু বোঝার বুঝেন যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই ওই জিনিসটা বুঝি নাই আমাকে আস করবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার ট্রাই করব টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম